নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24, সঙ্গে রয়েছে আমি জয়। কোচবিহারে পৌরসভার পুরো প্রশাসকের সাথে বিরোধ, প্রশাসনের দ্বারস্থ হলো প্রশাসক মণ্ডলীরা। নামে মাত্র পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য হয়ে রয়েছেন, না কোনো মিটিংয়ে ডাকা হচ্ছে তাদের, না দেওয়া হচ্ছে কোনো গুরুত্ব। এক মাসেরও বেশি সময় ধরে এমত অবস্থায় চলতে থাকায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কোচবিহারের পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য শৈলেন্দ্র সাউ। শুধু তাই নয়, বর্তমান কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। বেতন না হওয়ায় কর্মীদের বেতন মেটানোর দাবিও তুলেছেন তিনি। এর ফলে 21 বিধানসভা নির্বাচনের আগে কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল জোরবার হয়ে উঠেছে কোচবিহার পৌরসভায়। আজ কোচবিহার সদর মহকুমা শাসকের সাথে দেখা করেন শৈলেন্দ্র সাউ। বেশ কিছুক্ষণ বৈঠকের পর তিনি বাইরে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এক মাসের বেশি সময় ধরে তাকে সহ তিনজনকে কোচবিহার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য করে রেখেছে রাজ্য সরকার। তার চিঠিও পুরসভা ও প্রশাসনের কাছে এসে পৌঁছে গেছে, কিন্তু পুরসভার কোনো কাজকর্ম সম্পর্কে তাদের ডাকা হয়নি বা ওয়াকিবহলও করা হচ্ছে না, ডাকা হচ্ছে না কোনো বৈঠকেও। তাই সম্প্রতি জেলাশাসক পবন কাদিয়ানের সাথে দেখা করে সমস্ত বিষয় জানিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা। এদিন ওই আবেদনের পর কি পদক্ষেপ নেওয়া হয় তা নিয়ে খোঁজ খবর নিতে কোচবিহার সদর মহকুমা শাসকের সাথে দেখা করেন শৈলেন্দ্র সাউ। তিনি অভিযোগ করে বলেন, আমাদের কাছে খবর রয়েছে প্রত্যেকদিনে 1 লক্ষ টাকা করে পুরসভা দুর্নীতি করছে। 22 থেকে 23 বছর ধরে অস্থায়ীভাবে কাজ করে যাওয়া কর্মীদের স্থায়ীকরণ করা না হলে পুরসভার এক অফিসারের ছেলের পেছনের দরজা দিয়ে চাকরি হয়ে গিয়েছে। এদিকে কর্মীদের বেতন আটকে রাখা হয়েছে। এই সমস্ত বিষয় প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় শহর ব্লক কমিটি ঘোষণা করলে পুর প্রশাসক ভূষণ সিং তার তীব্র প্রতিবাদ করেন। ওই সময় থেকেই দুই নেতার লড়াই প্রকাশ্যে চলে আসে। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য হয়ে আসা সদ্য তিন পার্থ প্রতিম রায়ের অনুগামী বলে পরিচিত। এই কারণে পুরসভার প্রশাসক ও প্রশাসক মণ্ডলীর সদস্যদের মধ্যে কোনো কোন্দল সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে এই কোন্দলের জের কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার। সদস্য যিনি আছেন তিনি একটা কমপ্লেন করেছেন এইচডিওকে, ডিএমকে কি বলবেন এই বিষয়ে? আমার এখানে বলার কিছু নেই, নিয়মটা আমি জানি না। নিয়মটা যদি ও বার করতে পারে, রাজ্য সরকারের যদি কোনো লিখিত অভিযোগ থাকে কিংবা লিখিত কোনো যদি দায়িত্ব মানে কোনো ডাইরেকশন থাকে, সেই ডাইরেকশনটা যদি আমার কাছে যায় তাহলে আমরা বুঝতে পারবো ওর দায়িত্ব কী আছে, ওর কী কাজকর্ম আছে সেটা আমি তাহলে সঠিকভাবে বলতে পারবো। সেরকম কোনো মেম্বার করেছে আমরা অ্যাকসেপ্ট করেছি, মেম্বার দিনে প্রথম মিটিং করেছি, দুই একটা মিটিংয়ের কথা ছিল, দু মেম্বার দু একটা আসেনি। আমাদের এত বছর ধরে পৌরসভা চলছে, কোনো কাউন্সিলরদের এক্সট্রা করে কোনো চেয়ার দেওয়া হয়নি। আমাদের চেয়ারম্যানের ঘরে চেয়ারগুলি খালি আছে ওটা কাউন্সিলরদের জন্য। চেয়ারম্যানের ওখানে 20টা ওয়ার্ডেরই লোক আসে, 20টা ওয়ার্ডের লোক আসে এখানে বসে, কাউন্সিলর আসে তাদের ওয়ার্ডের মধ্যে, সেই মাসে একবার দুইবার আসলো, এটা ওর ওয়ার্ডের কোনো কাজকর্ম থাকলে একটু কথাবার্তা বলে গেল, হলো কি ওনার পরের কথা সেটা যোগাযোগটা করে গেল, চেয়ারম্যানের সাথে পরামর্শ করলো কি হতে পারে না হতে পারে এগুলি। সেগুলো কোনো ডাইরেকশন আমাদের ছিল না, মানে বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে মিটিং করতে হবে এগুলো আমাদের তখন ডাইরেকশন ছিল, কিন্তু মেম্বারদের নিয়ে কী করতে হবে এটা আমি জানি না, কেন কমপ্লেন করছে না করছে। আর এই যে তছরূপের কথা বলছে, আমার আশ্চর্য লাগলো এর কথা শুনে, যে ওই মনে হয় এখানে ক্যাশটা ওই ডিলিংস করতেছে, ওর হাত দিয়ে বোধহয় ক্যাশ আপ ডাউন হচ্ছে, নাকি ক্যাশ দপ্তরটাই ও চাচ্ছে, মানে অথরিটিটা সিগনেচার অথরিটিটাও চাচ্ছে, সেটা লিখিত আরও আমরা দিয়ে দেবো ওর কাছে দায়িত্ব, যে ওই সমস্ত অথরিটি ও খরচ করবে, ও সই করবে, অ্যাকাউন্টেন্ট আমাদের পরিচয়তা পরে এখানে যে আমাদের ফিনান্স অফিসার আছে ও সই আছে, সেটা যদি একটা ডাইরেকশন নিয়ে আসুন রাজ্য সরকার থেকে, যখন এইগুলো বোর্ডে মাথার উপর বসছে সে নিয়ে আসুন না কী চায়। তা আপনাদের এই লোক বলছেন এটা ও ছিল নাকি, তখন ও ছিল, ও দেখছে মুখের মতো কথা বলে, তারা আটটিও করতে পারে সেই জায়গাটা তো তারা বলছে, কাটিয়ে আরটিএ করি অধিকার সবারই আছে, আমি কি উত্তর দেবো না দেবো সব উত্তর দেবো, কি দেওয়ার মতো যদি থাকে উত্তর দেবো না দেওয়ার মতো থাকে দিব না।
তার দলের মধ্যে থেকে দাদা ভোটেটা কিরকম যেতে কতটা সমস্যা দলের মধ্যে যে বসিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে যেরকম মূর্খের দলকে মানে দলের বিরুদ্ধে কাজ করার জন্য বসিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন এখানে এই মানে অস্থিরতা করার জন্য বসানো ভোটের মধ্যে উপযোগ করে ওদের কি পাওয়ার পাওনা যোগ্য আছে সেগুলো আগে ডাইরেকশন দিত তারপর ওর বিরুদ্ধে কথা বলো ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কোনো কথা নেই ও যা বলছে বলেছে বলতে বলতে থাকো এই জিনিসগুলো ভোটের জন্য কতটা প্রভাব পড়বে দাদা সামনেই ভোট রয়েছে যে বসেছে সে বলবে ভোটের পক্ষে খুব ভালো হবে লোকে একদম দামা দামা আসবে আর জোড়া ফুলে ভোট মারবে এগুলো শুনে শুনে একদম টোটাল টিএমসির পক্ষে আসবে আর ভোট মারবে যে সত্যবান একটা যুধিষ্ঠির পাওয়া গেছে আনালে ওই কি বলবে ওই আমাদের 100 পুত্রের বাপ ছিল ধৃতরাষ্ট্র যে ওদের বসেছে সে ধৃতরাষ্ট্রের মতো কাজ করছে আমার গত পরশু দিন এসডিও সাহেব আর ডিএম সাহেবকে আমরা একটা চিঠি দিয়েছি সে হলো পৌরসভার ব্যাপার নিয়ে আমরা চিঠি দিয়েছি আপনারা জানেন এক মাসের উপরে হয়ে গেছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের কিন্তু এরপরে কোনো আমাদের দায়িত্ব দেওয়া হয়নি কোনো কাজে লাগানো হচ্ছে না সেটা শিল্পেটা দেওয়া হয়নি বসের একটা ব্যবস্থা যে করে দিবে আমরা যে বসে কাজ করবো পৌরসভায় সেটা সেই ব্যবস্থা করে দেওয়া হয়নি আর এক মাসের বেশি হয়ে গেছে কোনো মিটিংয়ে বা কোনো ইস্যুতে কোনো ডাক হচ্ছে না বা মিটিং হচ্ছে না তো সেই জন্য এসডিও সাথে আমাদের দেওয়া এটা আর কিছু কথা উঠে আসছে যেটা পৌরসভা কনভেনশনতে কিছু টাকা নয় হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা ডিএম সাহেবকে বলছি যেটা আমার শোনা যাচ্ছে কি কনভেনশনতে মোটামুটি 1 লাখ টাকা পার ডে নয় হচ্ছে সেটা নিয়ে আমি ডিএম সাহেবকে বললাম ডিএম সাহেব বললো আমি ব্যাপারটা নিয়ে আমি এটা গুছিয়ে দিয়ে দেখছি তা আজকে আবার কী কারণে পরশু দিন দিয়েছিলেন আজকে আমরা মূলত আসছিলাম কি যে আমরা পরশু দিন দিয়েছিলাম তো উনি বললো কি ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি সেটা আমরা জানতে আসছিলাম কি মানে আমাদের যে চিঠি দেওয়ার কাজটা করবো আগাচ্ছে বা উনি কী স্টেপ নিচ্ছে সেই জন্য আসা আমাদের দাদা 1 মাসের উপরে গেল আপনাদেরকে ডাকা হচ্ছে না কী মনে হচ্ছে যে আপনার পাত্রদার ঘনিষ্ঠ লোক বলে কি মানে জেলা সভাপতির ঘনিষ্ঠ বলে কি আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে দেখেন পাত্রদার লোক বলে এখানে গিয়েছিলেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার হয়েছে এটা প্রশাসনিক ব্যাপার এটা তো সেটা আমি মনে করি সে ব্যাপার না তাহলে পৌরসভার একটা কিছু না কিছু জায়গায় গণ্ডগোল মনে হচ্ছে আমার কি সেই জন্য কনভারসেন্সের যে ব্যাপারটা উঠে না আপনারা একই দলের হওয়া সত্ত্বেও আপনাদেরকে ডাকা দেওয়া হচ্ছে না তা পৌর প্রশাসক কেন ডাকছেন না না এটা দলের ব্যাপার না এটা হচ্ছে আপনার পুরোটা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের বিষয় ব্যাপার তাহলে এটা কোনো ইগো লড়াই চলছে না ইগো লড়াই আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাদেরকে কাজে লাগানো হচ্ছে না সেই ব্যাপার নিয়ে আমাদের আমরা ব্যস্ত হয়েছি এখানে এডিএস হবে অফিসে আর কিছুদিন আগে আপনারা শুনেছেন বিশ্বজিৎ রায় আমার নামে বলছে ধমকি দিচ্ছি সেই বিষয়টা আমি এসডিএস স্যারকে বলছি সেটার মধ্যে ধমকি দেওয়ার কোনো ব্যাপার ছিল না উনি যদি কোনো জায়গা বলে যদি সংক্রিত কোনো জায়গা থাকে ওনাকে যদি আমি মার দিব বা ওনার হাত পা ভাঙবো সেরকম কোনো কথা নেই একটা কড়া ভাষা ওনাকে মানে কাজ করার জন্য বলেছিলাম আমি উনি 10 দিন থেকে বলা পড়ুন সত্য উনি কাজ করতেছিল তো আপনারা একটু ব্যাপারটা একটু মানে কীরকম কী আশ্বাস দিচ্ছে কী এখন আশ্বাস দিচ্ছেন তারা উনি বলছেন উনি ব্যাপারটা দেখছেন উনি এবারে আমি আপনাদের গোল চলছে সেটা নিয়ে হচ্ছে 1 লাখ পার ডে আমরা শুনতে পাচ্ছি মানে এটা অফিসের কিছু স্টাফ বা কিছু লোকের সাথে শুনতে পাচ্ছি সেটা আমি মনে করি সেটা তদন্ত করা দরকার সেটা দেখার দরকার আজকে স্টাফের বেতন দেওয়া হচ্ছে না 6 মাস থেকে বেতন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আমরা এসে চেয়ারপার্সনকে সেদিন ফার্স্ট মিটিংয়ে আমরা বলছি যে সেই বেতনগুলো যেন অবশ্যই তার খুব তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থাটা করার জন্য আমরা বলছি তো যাই হোক এইগুলো ব্যাপার নিয়ে আমরা আজকে মানে এসডিও সাহেবের কাছে আসছি আর একটা ব্যাপার বলি কিছু কিছু পৌরসভার স্টাফ আমরা আমাদেরকে যারা ক্যাজুয়াল স্টাফ যারা 25 বছর 26 বছর 27 বছর থেকে কাজ করছেন তারা বলছেন আমরা পারমানেন্ট হচ্ছি না দাদা কিন্তু আমাদের এখানে সেনিটারি অফিসে যে আছে ওনার ছেলে চাকরি পেয়ে গেলো 6 মাস আগে 6 মাস 7 মাস আগে উনি পারমানেন্ট চাকরি পেয়ে গেলো বলে ব্যাপারটা একটু দেখুন আমার কাছে আছে বলছে ব্যাপারটা একটু দেখুন তাই বললাম দেখেন আমার ওখানে দেখার কিছু নেই যেহেতু আমি ছিলাম না আমি এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার হয়ে এখন আসছি তো সেই জন্য আপনারা আরডিআই করুন আরডিআই করলে সব কিছু বাইরে হয়ে যাবে কী করে রিকুয়ারমেন্ট হচ্ছে কি না ওরা বলছে ওরা আরডিআই করবে আরডিআই করে দেখবে তো ওদের ব্যাপার যাই হোক ওদের ব্যাপার তো সেই এইগুলো ব্যাপার নিয়ে আমরা এখানে আসছি আমরা চাচ্ছি কুচবিহারের লোক পরিষেবাটা যেন পায় আরও যেটা হচ্ছে এখনকার মতো এ পর্যন্ত এই সমস্ত খবরের জন্য নজর রাখুন খবরিয়া 24-এ ধন্যবাদ।